মায়ার নবী বলেন, আয়েশা হাশরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমার, কিয়ামতের দিন আমার গুনাহগারের উম্মতের কি হালাত হবে? কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কিয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ তো রাগান্বিত হবেন, হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে, হাশরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা, ও কর্তার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালোর লাইনে, এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না, কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের, কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে। এই জন্যই নবীও বলেছেন, এ দুনিয়ায় সব থেকে নারী নেককারিনী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ, এরে আম্মা জান আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই, ও যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো বাধা নাই, আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও আমি বলি নাই তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও, না বাবা তুমি চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, তুমি চাকরি করো তুমি ভার্সিটি দে বড় কোনো বাধা নাই, তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে রওনা হও, ডাক্তারও যদি হও মা বাবার দোয়া নিয়ে চলিও, পাঁচ বেলার নামাজ পড়িও কপাল খুলে যাবে, ইঞ্জিনিয়ার যদি হও ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও, কোরআন তেলাওয়াত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও, জীবনের চাকা ঘুরে যাবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জানায় এসে বলেন, ও নবী কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত কেমন হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর আয়েশা, নবীরা যাদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মূসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য মুক্তির জন্য, ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য, উম্মতেরা যাবে সুপারিশের জন্য, আদম নবী তারায় দিবেন মূসা নবী তারায় দিবেন, উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না।